নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স 2014, 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তোমরা যদি এই এমসিকিউগুলো যদি ভালো করে দেখে যাও, তাহলে তোমরা প্রতি বছর একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। শুধুমাত্র 2022, 2023, 2024 সালের জন্য নয়, প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো, 2014 সালে যে কোশ্চেনগুলো দিয়েছে এমসিকিউ হিসাবে, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান একটি। তোমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান একটি হলো গতিশীল শাস্ত্র। কী শাস্ত্র? গতিশীল শাস্ত্র। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। কথাটি কে বলেছেন? অ্যান্সার হবে গেটেল। কে বলেছেন? গেটেল। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রোমান থ্রির কোশ্চেন, অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন কোন দেশের? অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রিক দেশের। চার নম্বর কোশ্চেন কী বলেছে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? অ্যান্সার হবে বির অ্যান্সার ল্যাস্কি। পাঁচ নম্বরের কোশ্চেন, নেশন শব্দটি এসেছে ড্যাশ শব্দ নেশিও থেকে? অ্যান্সার হবে বির অ্যান্সার ল্যাটিন থেকে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার? আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তলোয়ার বলেছেন? অ্যান্সার হবে সি অ্যান্সার লর্ড কার্জন। সাত নম্বরের কোশ্চেন, বাংলাদেশের বাঙালিরা একটি কি? অ্যান্সার হবে এর অ্যান্সার জাতি। আট নম্বরের কোশ্চেন, রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান? অ্যান্সার হবে এর অ্যান্সার উপাদান। রোমান নাইনের কোশ্চেন, বিদেশিদের ড্যাশ অধিকার থাকে না? অ্যান্সার হবে এর অ্যান্সার রাজনৈতিক। দশ নম্বরের কোশ্চেন, ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা হয়? অ্যান্সার হবে 18 বছর বয়স। এর অ্যান্সার হবে 18 বছর বয়সে। এগারো নম্বরের কোশ্চেন, ড্যাশ রাষ্ট্রপতি শাসিত সরকার আছে? অ্যান্সার হবে সের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে। বারো নম্বরের কোশ্চেন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা? অ্যান্সার হবে সের অ্যান্সার 28টি। তেরো নম্বরের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়? অ্যান্সার হবে সের অ্যান্সার 1948 সালে। চোদ্দো নম্বরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ড্যাশ সংবিধানের সংশোধনের দ্বারা? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 42তম সংশোধনের দ্বারা। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আজকে আমি 2014 সালের এমসিকিউ সলভ করাচ্ছি। পনেরো নম্বরের কোশ্চেন, ভারতের ড্যাশ ব্যবস্থায় আছে? অ্যান্সার হবে সির অ্যান্সার বহুদলীয় ব্যবস্থা আছে। ষোলো নম্বরের কোশ্চেন, ভারতের একটি জাতীয় দল হলো? অ্যান্সার হবে সির অ্যান্সার বিজেপি। সতেরো নম্বরের কোশ্চেন, ভারতের রাজনৈতিক দলগুলি স্বীকৃত দেয়? অ্যান্সার হবে এর অ্যান্সার নির্বাচন কমিশনের দ্বারা। আঠারো নম্বরের কোশ্চেন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যে স্বীকৃত পেতে হবে? অ্যান্সার হবে চার অ্যান্সার কী হবে? বিয়ের অ্যান্সার হবে চারটি। ঠিক আছে, কী হবে? চারটি। উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, সিটু একটি কী? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কুড়ি নম্বরের কোশ্চেন, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার লক্ষ্য হবে। একুশ নম্বরের কোশ্চেন, ড্যাশ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা? অ্যান্সার হবে এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, বাইশ নম্বরের কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন নিয়োগ করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি দ্বারা। তেইশ নম্বরের কোশ্চেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ? অ্যান্সার হবে ছয় বছর। তোমাদের মাথায় রাখতে হবে যে রাজ্যসভাও ছয় বছর থাকে, ঠিক আছে, এবং আমাদের মুখ্য নির্বাচন যে কমিশনারের কার্যকলাপ সেটাও কিন্তু আমাদের ছ বছর, বুঝতে পারছো? তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, চব্বিশ নম্বরের কোশ্চেন। তো দেখো চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে ড্যাশের মাধ্যমে ভোট গৃহীত হয়? অ্যান্সার হবে সি অ্যান্সার বৈদ্যুতিন ভোটদান যন্ত্র, যাকে বলা হয় ইভিএম। তো দেখো আজকে আমি একাদশ শ্রেণীর 2014 সাল, 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যদি এইগুলো যদি ভালো করে পড়ো, তাহলে প্রতি বছর তোমরা একাদশ শ্রেণীর পরীক্ষায় কমন পাবে 100%। কারণ প্রতি বছর যে সালের কোশ্চেনগুলো আসে, সেই সালের কোশ্চেনগুলোই পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। তো দেখো এবার আমি নেক্সট আমাদের সালের কোশ্চেন সলভ করবো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো 2015 সালে কোন কোশ্চেনগুলো একাদশ শ্রেণীতে এসছে সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কী আছে, রোমান ওয়ানে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যারিস্টটল। রোমান টুতে কী আছে, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ব্রাইস। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, তিন নম্বরের কোশ্চেন, পাবলিক অপিনিয়ন গ্রন্থটির লেখক? অ্যান্সার হবে সি এর অ্যান্সার লিপ ম্যান। তো দেখো চার দাগের কোশ্চেন কী আছে, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামাজিক বিজ্ঞানের। পাঁচ নম্বর কোশ্চেন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিদেশি। ছ নম্বর কোশ্চেন, ভারতে আছে? অ্যান্সার হবে এর অ্যান্সার এক নাগরিকত্ব।
ঠিক আছে, এর অ্যান্সার হবে 7 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল, অ্যান্সার হবে 26 নভেম্বর 1949 সাল। তোমাদের মাথায় রাখতে হবে যে 26 নভেম্বর 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল, কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950 এবং গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সাল। এই সাল নিয়ে কিন্তু অনেকে ভুল করে, প্লিজ তোমরা ভালো করে দেখে নাও আমি কি বলছি। 8 নম্বরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের রূপকার হলেন, অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকার। 9 নম্বরের কোশ্চেন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর। 10 নম্বরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 42তম সংশোধনে। 11 নম্বরের কোশ্চেন, এককেন্দ্রিক সরকার আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে। পরের কোশ্চেন কি বলেছে, 12 নম্বরের কোশ্চেন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইনসভার কাছে। 13 নম্বরের কোশ্চেন, ভারতে নাগরিকদের জন্য মৌলিক অধিকার স্বীকৃত আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার 6টি। 14 নম্বরের কোশ্চেন, মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মানবাধিকার কমিশন। 15 নম্বরের কোশ্চেন, দল ব্যবস্থা অপরিহার্য, অ্যান্সার হবে এর অ্যান্সার গণতন্ত্রে। 16 নম্বরের কোশ্চেন, সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইংল্যান্ডে। কী হবে, সি এর অ্যান্সার ইংল্যান্ডে। 17 নম্বরের কোশ্চেন, ড্যাশ একটি আঞ্চলিক দল, অ্যান্সার হবে এআইএডিএমকে। পরের কোশ্চেন 18 নম্বরের কোশ্চেন, ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম কি, অ্যান্সার হবে এর অ্যান্সার কংগ্রেস। 19 নম্বরের কোশ্চেন, ডিএমকে একটি ড্যাশ দল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভাষাভিত্তিক দল। 20 নম্বরের কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুভাষচন্দ্র বসু। 21 নম্বরের কোশ্চেন, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাশের উপর ন্যস্ত, অ্যান্সার হবে এর অ্যান্সার নির্বাচন কমিশনের হাতে। 22 নম্বরের কোশ্চেন, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের দানের বয়স কত ছিল, অ্যান্সার হবে 21 বছর, বর্তমানে কিন্তু 18 বছর, এর আগে কিন্তু মূল সংবিধানে ছিল কিন্তু 21 বছর। বুঝতে পারছো, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের বয়স ছিল 21 বছর, বর্তমানে কত হয়েছে 18 বছর, ছিল কত 21। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 23 নম্বরের কোশ্চেন, ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1952 সালে। 24 নম্বরের কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি, আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি। তো দেখো এবার আমি 2016 সালের 11 শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলে, রোমান অনের কোশ্চেন কী আছে, নেশন শব্দটি এসেছে ল্যাটিন ড্যাশ শব্দ থেকে, অ্যান্সার হবে নেশিও, এর অ্যান্সার। রোমান টুতে কী বলেছে, এক জাতি এক রাষ্ট্র, এর স্লোগানই হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। 3 নম্বরে কোশ্চেন কী বলেছে, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জিরমান, জয়সী ময়াকা নয় রেপ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 4 নম্বরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আন্তর্জাতিকতাবাদকে। 5 নম্বরের কোশ্চেন, আইনের অনুশাসককে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডাইসি, ডয়াকার হস্রই দন্ত সয়সি। 6 নম্বরের কোশ্চেন, শিশ্র যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার স্বাভাবিক সাম্য। 7 নম্বরের কোশ্চেন, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সুইজারল্যান্ডে। পরের কোশ্চেন কী বলেছে, 8 নম্বরের কোশ্চেন, একনায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার হেগেল। আমাদের পরের কোশ্চেন 9 নম্বরের কোশ্চেন, বিদেশিরা ড্যাশ অধিকারটি উপভোগ করে না, অ্যান্সার হবে সির অ্যান্সার রাজনৈতিক। 10 নম্বরের কোশ্চেন, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হতে পারে না। 11 নম্বর কোশ্চেন, আইন ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সংসদ শাসিত ব্যবস্থায়, ডি এর অ্যান্সার হবে সংসদ শাসিত ব্যবস্থায়। 12 নম্বর কোশ্চেন, ভারতে ড্যাশ অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জম্মু কাশ্মীর। 13 নম্বরের কোশ্চেন, ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে সেটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার তৃতীয়। 14 নম্বরের কোশ্চেন, ভারতের সংবিধানে
নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে সংবিধানের অনুসরণ করে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড বুঝতে পারছো। পরের কোশ্চেন কী বলছে, 15 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়। অ্যান্সার হবে এর অ্যান্সার নির্বাচন কমিশন। 16 নম্বর কোশ্চেন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC যার ইংলিশ নাম। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 17 নম্বর কোশ্চেন, ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় - খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে আমার, ভারতে আছে - ব্যবস্থা। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বহুদলীয় ব্যবস্থা। 19 নম্বর কোশ্চেন, ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেরলে। 20 নম্বর কোশ্চেন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নিউম্যান। 21 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 326। 22 নম্বর কোশ্চেন, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার নির্বাচন কমিশন। 23 নম্বর কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হলো। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6 বছর। 24 নম্বর কোশ্চেন, ভারতীয় গণতন্ত্রের 4টি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হলো নির্বাচন কমিশন। এই মন্তব্যটি করেছেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার এস আর মহেশ্বরী। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন। তো দেখো, আমি এবার 2017 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যত MCQ আছে সেগুলো সলভ করবো গ্রুপে, নিউ সিলেবাস। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পলিটিক্স গ্রন্থটি কার লেখা। অ্যান্সার হবে বি এর অ্যান্সার অ্যারিস্টটল। রোমান্টের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রাইস। পরের কোশ্চেন কী বলেছে, রোমান্থ্রির কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার ম্যাকিয়েভেলিকে বলা হয়। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1948 সালে। নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো 5 নম্বর কোশ্চেন কী বলেছে, আন্তর্জাতিক আইনের উৎস হলো। অ্যান্সার হবে সির অ্যান্সার বিচারালয়ের সিদ্ধান্ত। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, এ থিওরি অফ জাস্টিস লিখেছেন বা লিখেছিলেন। অ্যান্সার হবে এর অ্যান্সার জন রলস। 7 নম্বর কোশ্চেন কী বলেছে, গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার গ্রীসে। 8 নম্বর কোশ্চেন, কার দর্শন অনুসারে রাষ্ট্র হল সর্বাত্মক ও সর্বশক্তিমান। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হেগেল। 9 নম্বর কোশ্চেন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল। অ্যান্সার হবে এর অ্যান্সার নাগরিক। তো দেখো, আজকে আমি একাদশ শ্রেণীর যত কোশ্চেন পেপার আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। 10 নম্বর কোশ্চেন কেছে, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের। অ্যান্সার হবে এর অ্যান্সার 5 থেকে 11 নং ধারায়। 11 নম্বর কোশ্চেন কী আছে, মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে। অ্যান্সার হবে বিন অ্যান্সার নিম্নকক্ষের কাছে। ঠিক আছে, কী হবে, নিম্নকক্ষের কাছে হবে। 12 নম্বর কোশ্চেন, মার্কিন শাসন ব্যবস্থা। অ্যান্সার হবে বিন অ্যান্সার যুক্তরাষ্ট্রীয়। 13 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হলো। অ্যান্সার হবে বিন অ্যান্সার 11টি। 14 নম্বর কোশ্চেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা হয়েছে তা হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার 14 নং ধারায়। 15 নম্বর কোশ্চেন কী আছে, ভারতের জাতীয় দল হিসাবে চিহ্নিত। অ্যান্সার হবে এর অ্যান্সার BJP। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 24 নম্বর কোশ্চেন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক স্বার্থবিশিষ্ট প্রতিনিধিমূলক গোষ্ঠী। কে এ কথা বলেছেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার নিউম্যান। পরের কোশ্চেন কী বলেছে, 17 নম্বর কোশ্চেন কী বলেছে, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য। অ্যান্সার হবে বি এর অ্যান্সার শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। পরের কোশ্চেন কী আছে, 18 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1985 সালে। 19 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়। অ্যান্সার হবে সি এর অ্যান্সার নির্বাচন কমিশন। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, 20 নম্বর কোশ্চেন কী আছে, ভারতীয়
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার 1985 সালে। 21 নম্বরের কোশ্চেন, ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছেন বলেছেন এ কথাটা? অ্যান্সার বি, ডিয়ার অ্যান্সার ভিক্টর হুগো। পরের কোশ্চেন কি আছে, 22 নম্বরের কোশ্চেন, কারা ভোটাধিকারের থেকে বঞ্চিত? অ্যান্সার হবে, এর অ্যান্সার 18 বছরের কম বয়স্ক জনগণ। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 23 নম্বরের কোশ্চেন, বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে হওয়া উচিত? তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে, এর অ্যান্সার 25 বছর। তো দেখো আমাদের লাস্ট কোশ্চেন কি আছে 2017 সালের, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অ্যান্সার হবে, সি অ্যান্সার 61তম। এবার আমি পরের সেটের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2018 গ্রুপ এ নিউ সিলেবাস। ফার্স্ট কোশ্চেন কি আছে, রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে বলে? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার জাতীয় জনসমাজ। রোমান টুয়ের কোশ্চেন কি আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে? অ্যান্সার হবে, এর অ্যান্সার জাতিভিত্তিক রাষ্ট্রের দাবিকে। পরের কোশ্চেন কি বলেছে, রোমান থ্রির কোশ্চেন, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত? অ্যান্সার হবে, এর অ্যান্সার রাজনৈতিক। চার নম্বর কোশ্চেন কি আছে, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায় এ কথা বলেছেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার জির মান বলেছিলেন। পাঁচ নম্বর কোশ্চেন কি আছে, স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চারখানা অপশন আছে, এই চারখানা অপশনের ভিতর থেকে সি এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট, স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। ছ নম্বর কোশ্চেন কি আছে, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। আজকে আমি একাদশ শ্রেণীর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার ল্যাস্কি। ঠিক আছে, আর পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, যে স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো? অ্যান্সার হবে, সিরাজ স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। ছ নম্বরের কোশ্চেন কি আছে, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য হলো একটি গুরুত্বপূর্ণ অধিকার? অ্যান্সার হবে, এর অ্যান্সার ল্যাস্কি। সাত নম্বরের কোশ্চেন, গণতন্ত্রের সাফল্যের জন্য সার্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার জন স্টট মিল। আট নম্বরের কোশ্চেন, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো? অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার শ্রেণীগত একনায়কতন্ত্র। ন নম্বর কোশ্চেন, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, এ কথা বলেছেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার স্বাভাবিক। সরি, এটা কে বলেছেন এরকম টাইপের নয়, এটা হলো স্বাভাবিক কথা। দশ নম্বর কোশ্চেন কি আছে, মানে জন্মসূত্র অর্জন করেই হলো নাগরিকত্ব অর্জনের একটা স্বাভাবিক পদ্ধতি, তাই তো? দশ নম্বর কোশ্চেন কি আছে, ভারতে ড্যাশ বিদ্যমান? অ্যান্সার হবে, এক নাগরিকত্ব। এগারো নম্বর কোশ্চেন আছে, কার মতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার ডাইসি, ডাইসি। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, বারো নম্বরের কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন? অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার, অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার মহাবিচার ইম্পিচমেন্ট পদ্ধতির দ্বারা। তেরো নম্বর কোশ্চেন কি আছে, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার মৌলিক অধিকার। চোদ্দো নম্বরের কোশ্চেন, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশের সংবিধানকে অনুসরণ করে? অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার আয়ারল্যান্ডের। পনেরো নম্বর কোশ্চেন কি বলেছে, সর্বপ্রথম দল প্রথার উদ্ভব ঘটে? অ্যান্সার হবে, সির অ্যান্সার ইংল্যান্ডে। পরের কোশ্চেন কি বলেছে, ছ নম্বর কোশ্চেন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে? অ্যান্সার হবে, চারটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। সাত নম্বর কোশ্চেন, পাঞ্জাবের অকালি দল বলা হয়? অ্যান্সার হবে, আঞ্চলিক দল। পাঞ্জাবের অকালি দল হলো একটি আঞ্চলিক দল। আঠারো নম্বর কোশ্চেন কি আছে, ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে। উনিশ নম্বরের কোশ্চেন, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো? অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কুড়ি নম্বরের কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার সুভাষচন্দ্র বোস। নেক্সট কোশ্চেন, একুশ নম্বরের কোশ্চেন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 326 নং ধারায়। বাইশ নম্বরের কোশ্চেন, নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রবক্তা ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, তেইশ নম্বরের কোশ্চেন,
আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন অ্যান্সার বি বি এর অ্যান্সার রাষ্ট্রপতি। চব্বিশ নম্বর কোশ্চেন, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাশের উপর ন্যস্ত, অ্যান্সার বি এর অ্যান্সার নির্বাচন কমিশনারদের হাতে। এবার আমি 2019 সালের যত এমসিকিউ আছে এসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো 2019 সালে রাষ্ট্রবিজ্ঞানে একাদশ শ্রেণীতে কী কোশ্চেন সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো 2019 সালে নিউ সিলেবাস গ্রুপ এ থেকে এক নম্বরে চব্বিশখানা তোমাদের সলভ করতে হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যারিস্টটল। রোমান টুতে কী আছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, একথা বলেছেন কে, অ্যান্সার হবে গার্নার। কী হবে, বি এর অ্যান্সার গার্নার হবে। নেক্সট কোশ্চেন কী আছে, রোমান থ্রির কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, একথা বলেছেন কে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গার্নার হবে। তিন নম্বরে কোশ্চেন কী আছে, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার ল্যাস্কি। চার নম্বরে কোশ্চেন কী আছে, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা, অ্যান্সার হবে সমাজ বিজ্ঞানের। পাঁচ নম্বরে কোশ্চেন কী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আন্তর্জাতিকতাবাদকে। ছ নম্বরে কোশ্চেন কী আছে, এক জাতি এক রাষ্ট্র এই স্লোগান হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি। পরের কোশ্চেন কী আছে, সাত নম্বরে কোশ্চেন, নেশন শব্দটি এসেছে ল্যাটিন ড্যাশ শব্দ থেকে, ল্যাটিন ড্যাশ শব্দ থেকে, অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে আমাদের আট নম্বরে কোশ্চেন, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে উনিশশো আটচল্লিশ সালে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, ন নম্বরে কোশ্চেন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাগরিক। দশ নম্বরে কোশ্চেন কী আছে, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিদেশি। এগারো নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ৪২তম সংশোধন। নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার তৃতীয়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের ১৩ নম্বরে কোশ্চেন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধানমন্ত্রীর কাছে। পরের কোশ্চেন কী আছে আমাদের ১৪ নম্বরে কোশ্চেন, এককেন্দ্রিক সরকার আছে, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার এদের কোনোটিই নয়। এবং ১৩ নম্বরে কোশ্চেনের অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার প্রধানমন্ত্রীর কাছে। ১৫ নম্বরে কোশ্চেন কী আছে, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হলো, অ্যান্সার হবে শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্তের গ্রহণের জন্য প্রভাবিত করা। ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। কী বলেছি, যে শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। ঠিক আছে, পরের কোশ্চেন কী বলেছে আমাদের ১৬ নম্বরে কোশ্চেন, দল ব্যবস্থা অপরিহার্য, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজতন্ত্র। পরের কোশ্চেন কী বলেছে আমাদের ১৭ নম্বরে কোশ্চেন, তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার নির্বাচন কমিশন। পরের কোশ্চেন কী আছে ১৮ নম্বরে কোশ্চেন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমেরিকায়। ১৯ নম্বরে কোশ্চেন কী আছে, ড্যাশ একটি আঞ্চলিক দল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আম আদমি পার্টি। ২০ নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ১৯৯৫ সালে। ২১ নম্বরে কোশ্চেন কী আছে, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল, এর অ্যান্সার হবে ২১ বছর। তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে যখন মূল সংবিধান যখন রচিত হয়েছিল তখন কিন্তু ছেলে এবং মেয়েরা ২১ বছর হলে ভোট দিতে পারত, কিন্তু এটা কিন্তু এখন অর্থাৎ বর্তমানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। বর্তমানে যদি কথা উল্লেখ করে তাহলে ১৮ বছর হবে, এবং যখন যদি বলে পূর্বে কত ছিল তাহলে ২১ বছর হবে। পরের কোশ্চেন কী বলছে, তো দেখো ২২ নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের নারীর ভোটাধিকারের স্বীকৃত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার ১৯৪৭ সালে। ২৩ নম্বরে কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। ২৪ নম্বরে কোশ্চেন কী আছে, বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাশ হওয়া উচিত, অ্যান্সার হবে এর অ্যান্সার ২৫ বছর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।